ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মুম্বাইয়ে বাঙালি চিত্রশিল্পীর গলা কাটা দেহ উদ্ধার। হুগলির কোন্নগরের বাসিন্দা কৃষ্ণেন্দু চৌধুরীকে খুনের অভিযোগ পরিবারের। খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। মুম্বাই থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বর্ষা রানী, পাশাপাশি কোন্নগরে যেখানে চিত্রশিল্পী কৃষ্ণেন্দু চৌধুরীর বাড়ি, সেখান থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি আবির দত্ত। শুরুতেই চলে যাব মুম্বাইয়ে আমাদের প্রতিনিধি বর্ষা রানীর কাছে। বর্ষা, আবি তক আপকে পাস ইস বারে মে ক্যা ক্যা জানকারি হ্যায়, পুলিশ কা ক্যা কহনা হ্যায়? मधुमंती, जैसे प्राथमिक जांच आई है विरार पुलिस ने, तो विरार पुलिस ने कल यानी कि 11 तारीख को रविवार को कृष्णेंदु के जो फुरकान खान बिजनेस पार्टनर था इसको गिरफ्तार किया है। और पता चला है ये फुरकान ने ही कुछ बिजनेस के रिलेटेड पैसों के विवाद को लिए रहते एक कृष्णेंदु का खून किया है अपने साथीदारों के साथ। अभी विरार पुलिस स्टेशन में वो अटक है, गिरफ्तार है। साथ ही साथ ये पता चल रहा था कि जब कृष्णेंदु अपने जो सेट डिज़ाइन करते थे तो फुरकान के साथ आगे उसे कहीं ना कहीं अपने क्लाइंट के यहाँ पे लगवा देते थे। और कृष्णेंदु के पास इतने अच्छे डिज़ाइंस थे कि कल जाकर वो नामचीन एक बड़ा सेट डिज़ाइनर होता था, आर्ट डायरेक्टर होता था, और इसी से जलन से उसने इसका खून किया है इसे प्राथमिक जांच में पता चल रहा है। साथ ही साथ कुछ पैसों का भी इनके बीच लेन देन था, जो कि 9 अगस्त को कृष्णेंदु फुरकान से पैसे लेने वाले थे, लेकिन 7 तारीख को ये मलाड में जो आइलैंड है वहाँ पे मीटिंग हुई और उस मीटिंग में इनके बीच वाद विवाद हुआ। ये वाद विवाद इतना बड़ा कि कृष्णेंदु को वहाँ पे खून किया गया और उनकी जो बॉडी है मलाड से लेकर विरार गई और विरार की जो खाड़ी है उस खाड़ी में उसको फेंक दिया गया, जो कि 9 अगस्त को विरार के पुलिस को एक बॉडी मिली। साथ ही साथ जो कृष्णेंदु के रूममेट थे मुंबई रहने वाले है बांगूर नगर गोरेगांव में, तो उन्होंने मिसिंग केस मालवणी पुलिस स्टेशन में कंप्लेंट की थी और मालवणी पुलिस स्टेशन से जो फोटोग्राफ मिले थे उसके चलते विरार पुलिस स्टेशन को ये पता चला कि यही कृष्णेंदु है। उनके फ्रेंड से भी जांचा गया, वही कृष्णेंदु की बॉडी थी। तब कृष्णेंदु की जो दोस्त है चिन्मय, इन्होंने ये सारी बातें यहाँ पे बता दी है और आगे की जांच विरार पुलिस कर रहे हैं कि जो साथीदार थे, 4 साथीदार थे, इनके सहायते खून किया गया है। तो अभी तक 2 आरोपी इसमें फरार है और आगे की छानबीन विरार पुलिस कर रही है। मधुबंती वर्षा, आप हमारे साथ बने रहिए, আমরা এবার কথা বলবো কোন্নগরে। আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছে তার সঙ্গে। আবির, তুমি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছো, তারা কি বলছেন এই মুহূর্তে? তারা তো খুনের অভিযোগ এনেছেন। ও কোন চ্যানেলের রিপোর্টার বললো ওকে নিয়ে আমার মামা দাদি। দেখো, একেবারে একমাত্র ছেলেকে হারিয়েছেন এবং ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা, তাদের একমাত্র সম্বল এখন কৃষ্ণেন্দুর এই একে যাওয়া বেশ কিছু ছবি। 12 বছর আগে বাড়ি থেকে সে চলে গেছিল বেটার অপশনের লক্ষ্যে মুম্বাইয়ে, এবং সেখানেই তার কর্মজীবন এবং তারপর এই ধরনের যে ঘটনা। তার মা আমাদের সঙ্গে রয়েছেন, তিনি কিন্তু অভিযোগ করছেন যে এভাবে কোঅপারেশন পাওয়া উচিত ছিল মহারাষ্ট্র সরকারের তরফ থেকে, সেটা তারা পাননি। তার কাছ থেকে একবার জানার চেষ্টা করব কি সমস্যার মধ্যে রয়েছেন, আপনাদের এত বড় একটা ক্ষতি হলো, শেষ কবে কথা হয়েছিল কৃষ্ণেন্দুর সঙ্গে? ফোনে তো কথা হতো আপনার সাথে। ওই বুধবার দিন রাত 7টার সময় কথা হয়েছিল। কিছু বলেছিল, কিছু ভয় বা কিছু? না না, কিছু বলেনি। আমি ব্যালেন্স ভরতে বলেছিলাম, ও বলল একটা মিটিং এ যাচ্ছে, এসে ভরে দিচ্ছি। তারপর থেকে আর কথা হয়নি? তারপর আর কোনো কথা হয়নি। এই ঘটনা যখন মানে আপনাদের একজন আত্মীয়র মাধ্যমে আপনারা জেনেছিলেন যেটা জানাচ্ছেন? আত্মীয়র মাধ্যমে না, ওর কোনো বন্ধু কলকাতার থেকে, রণজিৎ বলে, সে বৃহস্পতিবার রাত 12টার সময় ফোন করে বলল কৃষ্ণেন্দুর আর কোনো ফোন নাম্বার আছে? আমি বললাম না, আমি তো জানি না। তখন বলল কৃষ্ণেন্দুকে আমরা 2 দিন ধরে ফোনে পাচ্ছি না, যদি কোনো খবর পান আমার ফোন নাম্বার আর রইল, এই নাম্বারে ফোন করবেন। মহারাষ্ট্র সরকার বা পুলিশের তরফ থেকে ওখানকার সহযোগিতা পেয়েছেন? না, কোনো সহযোগিতা পায়নি। আমার একটা বোনপো একা গেছে, সে ওখান থেকে ডেড বডি একা আনা সম্ভব না, কিন্তু মহারাষ্ট্র সরকার কোনো রকম সহযোগিতাও করেনি, আমি শেষ দেখাটুকুও দেখতে পেলাম না। কি বলবেন দিদি, অনেকেই রয়েছে যারা তাদের জীবিকার জন্য অন্য স্টেটে চলে যায় বা অন্য রাজ্যে চলে যায়, অন্য শহরে, বড় শহরে চলে যায়। কতটা নিরাপদ মনে হচ্ছে এই ঘটনার পর? আমরা তো সবচেয়ে প্রথমে ভারতীয়,
আমাদের তো স্টেট আলাদা বলে আমাদের তো এরকম নিরাপত্তাহীনতায় ভুগার কথা না। আমরা তো ভারতীয়, প্রথমে ভারতীয়। এই ঘটনার পর কি বলবেন? আমি প্রথমে ভারতীয়, তারপরে আমি বাঙালি মারাঠি এটা, কিন্তু ভারতীয় হয়ে ভারতীয়র প্রতি ওনারা এইটুকু আস্থা সাহায্য করা উচিত ছিল না মহারাষ্ট্র সরকারের? একজন ভারতীয়কে সাহায্য করা উচিত ছিল, সে বাংলার ছেলে বলে কি সে নেগলেটেড? আপনার কি মনে হচ্ছে যে বাংলার যেহেতু একজন শিল্পী, বাংলার ছেলে বলে কি নেগলেক্টেড হলো বলে আপনার মনে হচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে। আজকে মহারাষ্ট্র সরকারের কোনো ওদের দেশের লোক যদি এরকম হতো ওরা কি বসে থাকতো চুপ করে? পশ্চিমবঙ্গ সরকারের কাছে কিছু আবেদন করবেন যাতে এই বিষয়ে নিয়ে কিছু? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, তার বাংলার এত বড় একটা শিল্প যে চলে গেল তিনি কি করবেন? তিনি তো এখনও একমাত্র পুলিশ সকালবেলায় এসে জেনে গেছে, তারপরে কি করবে না করবে আমি জানি না। সকালবেলা পুলিশ এসেছিল 10টার সময়। ওর সঙ্গে ফোনে যেমন কথা হতো, ও তো সংসারের জন্য টাকাও পাঠাতো। বিয়ে দেবেন বলে ঠিক করেছিলেন ছেলের? না, বিয়ে টিয়ে ও করবে না বলেছিল। আমরা ও যেহেতু বলছিল না ওই জন্য আমরা মেয়েটিও দেখিনি। ইচ্ছা ছিল কার? মানে কিন্তু বিয়ে দেওয়া আমার তো ইচ্ছে থাকবে। আমি মা, 37 বছর বয়স হয়ে গেছে। আমি ও যখন থেকে একটু রোজগার করতে শুরু করেছে তখন থেকে। শেষ কবে বাড়িতে এসেছিল? শেষ আপনার 4 বছর আগে এসেছিল, ডেঙ্গু হয়েছিল, এসে ওই উত্তরপাড়া আরোগ্য নিকেতনে ভর্তি ছিল। 15 দিন মতো বাড়ি আর কি, হসপিটাল বাড়ি মিলিয়ে 15 দিন ছিল। 15 আগস্টের দিনে পুরো সুস্থ হয়নি, তাও চলে গেছিলো কাজের তাগিদে। কাজ পাগল ছিল। এক কথায় আমার ছেলে এইখানেও যে থাকতো সারাদিন ওই ল্যাপটপ ফোন নিয়েই থাকতো। ওই শরীর, ওই ডেঙ্গুর অবস্থা কত খারাপ হয়, আগের দিন রাত্রে মাথা ঘুরে পড়ে গেছে, 5 দিন হসপিটাল কাজ করে গেছে, তাও ঘরে এসে বসে, যেদিন ঘরে এলো সেদিন বসে কাজ করছে। কোনো বন্ধুকে নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেছিল যে ও যে কাজ করছে কাজে বাধা দিচ্ছে এরকম? না না, বন্ধুরা ওর বন্ধুদের সম্বন্ধে কি চান? এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে, আরো দুজনকে খুঁজছে, কি চাইছেন এখন পরিবারের সদস্য হিসেবে এত বড় ক্ষতির পর? আমরা ওদের শাস্তি দাবি করতে পারি, আর কি করবো? শাস্তি চাই, যে আমার ছেলেকে এরকম করেছে তার শাস্তি চাই। একদিকে মহারাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে জানা বলছেন কৃষ্ণেন্দুর পরিবারের সদস্যরা যে সহযোগিতা আশা করেছিলেন সেই সহযোগিতা একদমই পাননি, কিন্তু এখন তদন্ত সঠিক প্রক্রিয়ায় হোক, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হোক, এখন সেই কথাই বলছে কৃষ্ণেন্দুর পরিবার। ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা, তারা বলছেন তাদের একমাত্র ছেলে, তার মা বলছেন তাকে হারিয়েছেন এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলো, বাকিও আরও দুজন রয়েছে যাদেরকে খোঁজা হচ্ছে, প্রত্যেককে ধরতে হবে এবং উপযুক্ত শাস্তির দাবি করছে পরিবারের সদস্যরা। একদমই, ধন্যবাদ আবির, ধন্যবাদ বর্ষা।